সারা দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনের জন্য সমস্যায় পড়েছেন অনেকেই। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাদের পাশে দাঁড়াতেই এবার এগিয়ে এলেন শ্যামনগর ফিদার রোডের বাসিন্দা সমাজসেবী শুভরঞ্জন সিং। তিনি তার বন্ধুদেরকে নিয়ে দুস্থ মানুষের বাড়িতে প্রতিদিন রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন। শুভরঞ্জন সিং জানালেন, এখন কোনো রাজনৈতিক দল কিংবা রাজনীতি করার সময় নয়, এখন মানুষ হয়ে মানুষের পাশে থাকার সময়। তাই মানুষ হয়ে মানুষের পাশে থাকতেই এমন ধরনের উদ্যোগ নিয়েছি। যত দিন লকডাউন চলবে তত দিন চেষ্টা করব মানুষের পাশে এমনভাবেই থাকার। এই কঠিন সময়ে মানুষ হয়ে মানুষের পাশে থাকাটাই আমাদের কর্তব্য। শুভরঞ্জন সিংয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার প্রত্যেক বাসিন্দাই। এটা কতদিন ধরে চলছে, আজকে কি মেনু ছিল? লকডাউন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমাদের এই কর্মসূচি শুরু করে দিয়েছি। কোথাও আমরা খাদ্য সামগ্রী, কোথাও আমরা রান্না করে খাবার বাড়িতে পৌঁছে দিয়েছি। আজকে মূলত মেনু ছিল হচ্ছে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে একটা সবজি আর ভাত আর চাটনি। কত পরিবার? 300টি। এই যে চলছে, এই এটা কি কোনো সংস্থার দ্বারা বা স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো রাজনৈতিক দল দ্বারা? না, স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো রাজনৈতিক দল দ্বারা না, আমার এটা ব্যক্তিগত উদ্যোগে। আমি প্রত্যেককে সাথে নিয়ে আমার প্রত্যেক পাড়ার যত, আমি এই মুহূর্তে কোনো রাজনীতি দেখার আমার সময় নেই, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি মানুষ অভুক্ত। মানুষের মুখে দুটো অন্ন তুলে দেওয়া হচ্ছে আমার এখন প্রধান কাজ। সেই দিকে লক্ষ্য করে আমি প্রত্যেককে সাথে নিয়ে আমার ক্লাবের প্রত্যেককে, পাড়ার প্রত্যেককে, দাদা ভাই প্রত্যেককে, ভাই বোন মানুষকে সমর্থন নিয়ে আমরা আজকে এই কর্মসূচি শুরু করে দিয়েছি।